আসসালামু আলাইকুম, আমি ইংল্যান্ড থেকে বলছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুতানা কাসেস ব্লগে আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য যে নিউজটা নিয়ে আসলাম সেটা শুনলে হয়তো আপনাদের সবার অনেক বেশি মন খারাপ হতে পারে, যারা বিশেষ করে প্রবাসী আছেন। আমরা যারা প্রবাসীরা আছি তারা দীর্ঘদিন ধরে একটা সমুদ্রের প্রবাসে বসবাস করছি, মনে পাননি আমরা হচ্ছে বাংলাদেশি। আমরা সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশের ভাবমূর্তি সবসময় সব দেশে ভালোভাবে বজায় রাখার জন্য। আমি ইতালিতে প্রায় দীর্ঘ 10 বছর ছিলাম আমরা সপরিবারে। তো ইতালির নিয়ম কানুন সম্পর্কে আসলে আমাদের অনেক কিছু জানা আছে। ইতালি দেশটা কথা যদি বলি খুবই আন্তরিক, সব ব্যাপারে তারা মানবাধিকার সম্পূর্ণ একটা দেশ, মানুষের জন্য অনেক বেশি চিন্তা করে, সেটা প্রবাসী হোক বা নিজের দেশের মানুষ হোক না কেন। আর সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশিরা খুব শান্তির সাথে বা নিষ্ঠার সাথে কিন্তু ইতালিতে বসবাস করছে। বিভিন্ন জায়গা তাদের কাজের যোগ্যতা কিন্তু তারা প্রকাশ করেছে। আর দীর্ঘদিন বসবাস করার পরে কিন্তু তারা একটা সুনাম কিন্তু ইতালিতে বলে বিভিন্ন জায়গায় কিন্তু অর্জন করেছে। কিন্তু সেই সুনামটা এক নিমিষে কিছু বাংলাদেশিদের কারণে, কিছু ভুয়া ডাক্তারদের কারণে কিন্তু পুরাটা নষ্ট হয়ে গিয়েছে। এখন ইতালির মেন মেন যে সংবাদপত্র সবগুলোতে এখন একটাই কথা আসছে যে বাংলাদেশিরা হচ্ছে ভুয়া, তারা ভুয়া সার্টিফিকেট দিয়ে এই মুহূর্তে ইতালিকে ধ্বংস করার জন্য বা ইতালিতে করোনা ভাইরাস ছড়ানোর জন্য তারা এই কাজগুলো করছে। আপনারা হয়তো বা জানেন যে প্রথমে ইতালি কিন্তু করোনা ভাইরাসে অনেক বেশি ইফেক্টেড হয়ে যায়, অনেক কষ্ট করে কিন্তু ইতালিতে এই করোনা ভাইরাসটা প্রতিরোধ করতে সক্ষম হয়। যখন তারা মোটামুটি জয়যুক্তির পথে, তখন কিছু বাংলাদেশিরা হঠাৎ করে ওখানে গিয়ে ভাইরাসটাকে আসলে আরও অনেক বেশি প্রভাবিত করছে, এবং এটার জন্য আসলে এখন ইতালিয়ানরা খুব বেশি চিন্তা করছে এবং সরকার কিন্তু একটু নড়ে চড়ে বসেছে। গত সোমবার একটা ফ্লাইটে 274 জন সম্ভবত বাংলাদেশ থেকে ইতালিতে রোমে উদ্দেশ্যে রওনা করে, সেখানে প্রথমত 21 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এরপরে আবার টেস্ট করার পরে 29 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। কিছু কিছু মানুষ আসলে অতি চালাক হলে আসলে যেটা হয় আর কি, ইতালি সরকার বা ওখানে কিন্তু কেউ সার্টিফিকেট চায়নি, কিন্তু তারা ভুয়া সার্টিফিকেটগুলো নিয়ে গিয়ে সেটা তারা প্রেজেন্ট করেছে। তো ভুয়া সার্টিফিকেটের ভিত্তিতে আবার তাদেরকে আবার আসলে টেস্ট করা হয়েছে। তো টেস্ট করার পরে দেখলো যে সার্টিফিকেটটা পুরোটা ভুয়া জালিয়াতি, তারা একটা নকল সার্টিফিকেট নিয়ে গিয়েছে। তো এতে করে দেখা যায় যে পুরো বাংলাদেশের যে একটা মান সম্মান পুরোটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশিরা তাদের মান সম্মান বলুন, তাদের একটা যোগ্যতা বলুন, সব কিছু দিয়ে একটা সুন্দর একটা জায়গা কিন্তু তৈরি করে নিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে এখন কিন্তু তাদেরকে নিয়ে তারা, আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে ইতালিয়ান সরকার হয়তো বা 30 জন 40 জন 50 জনের শরীরে করোনা পজিটিভ বা করোনা শনাক্ত হয়েছে, এই জন্য কি বাংলাদেশিদেরকে ভুয়া বা ওদের সার্টিফিকেট ভুয়া বা জালিয়াতি, তারা জালিয়াতি করে এই সব নিয়ে কিন্তু তারা কি ফলোয়াভাবে কি প্রকাশ করতে পারে। এটা যদি আমি একটু পিছনে ফিরে যাই, এটার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশিরা এই কাজ করেনি, কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশিরা এই কাজে লিপ্ত ছিল এবং বিভিন্নভাবে তারা অনেক কষ্টে অর্জিত যে ইতালিয়ান পাসপোর্ট সেটাও কিন্তু তারা হারিয়েছে। আপনারা হয়তো বা জানেন কি না জানি না, অনেকে হয়তো বা এই ব্যাপারটা জানেন, অনেক বাংলাদেশিরা ওখানে দীর্ঘ 10 বছর অবস্থান করার পরে কিন্তু একটা ইতালিয়ান পাসপোর্ট পায়, তাই না? সেই ইতালিয়ান পাসপোর্টটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি, অনেকের কাছ থেকে সেটা বিভিন্নভাবে ইতালিয়ান সরকার সেটা নিয়ে গিয়েছে, এমনকি সমস্ত রকম ডকুমেন্ট তার কাছ থেকে নিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বা তাদেরকে অন্যভাবে আসলে তাদের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, তাদেরকে আইনের আওতা আনা হয়েছে। তাছাড়াও অনেক মানুষ আছে ইতালিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে রেখেছে বছরকে বছর, তাদেরকেও কিন্তু পাসপোর্ট দেওয়া হচ্ছে না, কারণ বিশেষ কিছু কারণে কিন্তু তারা এই জিনিসগুলো করছে। কারণ ইতালির পাসপোর্ট জমা দিতে হলে কিছু ডকুমেন্টারি জিনিস কিন্তু ইতালিতে নিয়ে কিন্তু শো করতে হয়, যে থানাতে এই ডকুমেন্টগুলো শো করতে হয় সেই থানাতে কিন্তু একটা ফর্মালিটি আছে, তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করে, এটা কি ভুয়া না অরিজিনাল না জালিয়াতি সব কিছু কিন্তু তারা বুঝতে পারে। আপনি যদি কোনো ভুয়াভাবে বা তাড়াহুড়া করে যদি আপনি যদি নকলভাবে কোনো কিছু করে নেন সেটা কিন্তু ওখানে কিন্তু ওরা বুঝতে পারে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে অধিকাংশ বাংলাদেশিরা পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে
ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে যে কাগজপত্রগুলো করতে হয় সেগুলো বিভিন্ন দালালকে দিয়ে করিয়েছে বা বিভিন্নভাবে করিয়েছে বা টাকা পয়সা দিয়ে করিয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া ছিল এবং জালিয়াতি ছিল। সিল সাপা থেকে শুরু করে সব কিছুই ভুয়া ছিল। তো সেজন্য কিন্তু এই পাসপোর্টগুলো কিন্তু ব্লক হয়ে গিয়েছে। অনেক বাংলাদেশি আছে, তারা পাসপোর্ট জমা দিয়েও কিন্তু পাসপোর্টগুলো পায়নি, এবং কি যারা পেয়েছে তাদেরও কিন্তু পর্যবেক্ষণ করে যদি ভুয়াভাবে বা জালিয়াতি করে তারা পাসপোর্টটা পেয়েছে বা তাদের ডকুমেন্টগুলো আসলে মিথ্যে ছিল, সেই ভিত্তিতে তাদের কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এইসব কেন হচ্ছে? এসব হচ্ছে কি তাদের অতি চালাকির কারণে আর কি। কিছু কিছু আমরা বাংলাদেশিরা আসলে অনেক বেশি চালাক, নিজেদেরকে অনেক বেশি চালাকভাবে আসলে প্রকাশ করতে চায় সবসময়। কিন্তু চালাকি কিন্তু সব জায়গায় খাটে না। তো হয়তো বা টাকা পয়সা দিয়ে বলুন বা বিভিন্নভাবে অল্প সময়ের ভিতরে অনেকে এই কাজগুলো করে এনেছে। ভাবছিল যে ইতালিতে এগুলো কখনোই কোনো কিছু তারা বুঝতে পারবে না, যেহেতু ইতালিয়ান জাতি হচ্ছে অনেক সহজ সরল। ওরা বাংলাদেশ থেকে আগত রোমে যে যাত্রীবাহী প্লেনটা ছিল সেখানে প্রায় 39 জনের শরীরে করোনা পাওয়া গিয়েছে, আর বাকিদেরকে তারা হোম কোয়ারেন্টাইনের একটা হোটেলে রেখে দিয়েছেন। আর যাদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাদেরকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর সেকেন্ড যে ফ্লাইটটা, সেখানে 152 জন বাংলাদেশিকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আর সেখানকার 152 জনের ভিতরে 7 জন ছিলেন ইতালির পাসপোর্টধারী, তাদেরকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আর একজন গর্ভবতী মহিলা ছিল, তাকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন প্রায় আগস্ট পর্যন্ত সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ তারা খুবই উদ্বিগ্ন। দীর্ঘ 3-4 মাস তারা করোনার সাথে যুদ্ধ করতে করতে যখন ভালো একটা অবস্থানে, সেখানে বাংলাদেশিদের এই ভুয়া সার্টিফিকেট নিয়ে বা করোনা নিয়ে যাওয়াটা তারা অনেক বেশি সংকীর্ণতার ভিতরে পড়ে গিয়েছে এবং তারা নড়েচড়ে বসেছে বাংলাদেশিদের ব্যাপারে আর কি। আর এখন বাংলাদেশিদেরকে দেখলে মানুষ আগে যে একটা শ্রদ্ধা বা সালাম দিত, সেই সালামটা আসলে এখন বাংলাদেশিরা নিজেদের কারণে কিন্তু হারিয়ে ফেলেছে। আপনারা কেন এত রিস্ক নিয়ে যেতে চান আমি আসলে বুঝি না। করোনার কারণে অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে, এটাকে আসলে হেলাফেলা করে ফেলে দেওয়ার মতো কোনো কিছুই না। সেক্ষেত্রে আপনাদের কীভাবে আসলে ট্রানজিট করতে ইচ্ছে করে সেটা আসলে আমার বোধগম্য হয় না। আপনারা যদি বেঁচে থাকেন বা সুস্থ থাকেন তখন আপনারা ইতালিতে যেতে পারবেন, আর কোনো সমস্যা নেই। যেখানে আপনাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই সেখানে আপনারা কেন এই কাজগুলো করছেন আসলে বুঝতে পারছি না। 2-3 সপ্তাহ বাসায় থেকে অবজার্ভ করে তারপর সুস্থ হয়ে কিন্তু আপনি যেতে পারতেন। এতে করে কিন্তু আপনার নিজের জন্য যেমনটা ভালো হতো দেশের জন্য তেমনটাই ভালো হতো। সেটা আপনারা না করে ভুয়া সার্টিফিকেটগুলো নিয়ে টাকা দিয়ে কিনে আপনারা অন্য দেশে ভ্রমণ করছেন, নিজের শরীরে করোনা থাকা সত্ত্বেও অন্য দেশে ভ্রমণ করছেন, নিজের জীবনকে দাওয়ার উপর লাগিয়ে এবং নিজের দেশের একটা সম্মানটাকেও দাওয়ার উপর লাগিয়ে এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। কেন আপনারা এই কাজগুলো করেন আপনাদের বিবেকের উপরে আসলে প্রশ্ন রাখছি। এগুলো কখনোই করা ঠিক না। আগে নিজের সুস্থতা রক্ষা করা আসলে অনেক বেশি দরকার। প্রথম প্রথম যখন ইতালিতে করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছে তখন আপনারা বাংলাদেশে গিয়েছেন, তখন আমরা কেউ প্রতিবাদ করিনি, কিছুই বলিনি, কারণ বাংলাদেশে আপনাদের জন্মভূমি, যে কোনো সময় আপনারা যেতে পারেন, এটা আপনাদের রাইট রয়েছে। যাই হোক, আর এখন যেহেতু বাংলাদেশে খারাপ অবস্থা, আপনারা হুট করে আবার নিজের অসুস্থ শরীরে আবার সেটা বিদেশে ভ্রমণ করার জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন সেটা আসলে বোধগম্য হচ্ছে না। আর ইতালিতে এখন আপনারা যদি বলেন যে বাচ্চাদের স্কুল খোলা হয়ে গিয়েছে, কিছুদিন আগে আমিও শুনেছি যে বাংলাদেশে ভুয়া করোনা সার্টিফিকেট পাওয়া যায়, এটা শুনে একটু অবাক হয়েছিলাম, কথাটা আসলে কানেই দিইনি। এখন তো মনে হচ্ছে আসলেই সত্যি, হয়তো বা তদন্তে একটা হসপিটালের কথা তুলে এসেছে। এখন যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে মনে হবে যে আরও অনেকগুলো হসপিটাল এর সাথে জড়িত আছে, সেজন্য যারা আইনগতভাবে এসব জিনিসগুলো দেখছেন তারা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। যারা এই কাজগুলো করছে মানুষের জীবন নিয়ে বা দেশের সম্মান নিয়ে
নিয়ে খেলা করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আর যারা ভুয়া সার্টিফিকেটগুলো টাকা দিয়ে কিনছে আমি মনে করি তারাই কিন্তু সমান অপরাধী, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। কারণ ভুয়া জিনিস দিয়ে কখনোই কোনো কিছু হয় না, একদিন না একদিন আসলে এই জিনিসটা আপনারা ফল পাবেন, সেটার ফলটা আসলে ভালো হয় না। আর সেটা হয়তো বা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছেন। আর আমরা প্রবাসীরা কিন্তু অনেকদিন প্রবাসী থেকে একটা কিন্তু সম্মান অর্জন করেছি, আর কিছু কিছু মানুষের কারণে আমাদের সম্মানটা কিন্তু একদমই বিপদগ্রস্ত হয়ে গিয়েছে। আর শুধুমাত্র ইতালিতে বললে ভুল হবে, হয়তো বা পর্যালোচনা করলে বিভিন্ন দেশেই কিন্তু এই সব কাজগুলো হচ্ছে। হয়তো বা মানুষ এখন চিন্তা করছে যে ইমার্জেন্সি কিছু ফ্লাইট কিন্তু ওপেন করা দরকার, কারণ অনেক সময় ইমার্জেন্সিভাবে মানুষকে বিভিন্ন জায়গায় আসতে যেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুযোগটা নিতে পারেন না। আপনাদের হাতে যদি সময় থাকে বা আপনারা যদি অসুস্থ হন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু যে জায়গায় আছেন সেই জায়গায় অবস্থায় করাই ঠিক হবে। যদি আপনি বাংলাদেশে থাকেন, এখন বাংলাদেশের থেকে আপনি সুস্থ হন এবং ভালো হন, তারপরে আপনি অন্য দেশে যাওয়ার জন্য চিন্তা করুন। আর আপনি যদি বিদেশে থাকেন, সেই ক্ষেত্রেও আপনি একটু সুস্থ হন, ভালো হন। সময়টা যেহেতু একটু খারাপ, সেই দিকে আমাদেরকে একটু বিবেচনা করে কিন্তু চলতে হবে। অনেক সময় দেখা যায় যে চালাকি কিন্তু সব দেশে বা সব মানুষের সাথে কিন্তু খাটে না, মানুষ কিন্তু এতই বোকা না। আমরা যতটা নিজেদেরকে চালাক মনে করি বা বাঙালিদেরকে আর কি আমরা যতটা নিজেদেরকে চালাক মনে করি, আমরা বিভিন্ন দেশি বা বিভিন্ন ফরেনারদেরকে আমরা হয়তো বা মনে করি যে তারা বুঝতে পারবে না। আসলে সবাই সব কিছুই বুঝতে পারে, তারা আরও অনেক বেশি বুঝতে পারে, হয়তো বা তারা প্রকাশ করে না। সেই ক্ষেত্রে আসলে চালাকি নয়, আপনার সত্যতা দিয়ে, আপনার নিষ্ঠা দিয়ে, আপনার ভালো কাজ দিয়ে আপনি এগিয়ে যাবেন বা ভালো ভালো কাজ করুন, খারাপ কাজ থেকে বিরত থাকুন। একটু হয়তো বা দেরি হবে, একটু সমস্যায় পড়তে হবে, তারপরেও নিজেকে কারোর কাছে অসম্মানিত করবেন না, নিজের দেশকে অসম্মানিত করবেন না। এখন আপনারা চিন্তা করে দেখুন, বাংলাদেশে এই যে ভুয়া রেজেন্ট হসপিটাল যে সার্টিফিকেট তৈরি করলো, সেগুলো নিয়ে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে কি অবস্থা করেছে আপনি চিন্তা করে দেখুন। ফলোআপ হবে বাংলাদেশিদেরকে কীভাবে তারা